প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। দুপুরে রাজশাহী নগরের সাহেব বাজারের কাঁচা বাজার দরগাপাড়া এলাকায় লিফলেট বিতরণ করে লাঙ্গুল প্রতীকে ভোট চেয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুর ইসলাম স্বপন। বিকেল 5:30 থেকে মহানগরীর 8, 9, 10, 11, 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার কথা রয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটনের। এদিকে দুপুরে সিলেট নগরীর আম্বরখানা মণিপুরিপাড়া ও হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। জুমার নামাজের পর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর শিবগঞ্জ মণিপুরী মন্দির এলাকায় প্রচারণা চালিয়েছেন। 21 জুন হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম ইভান। প্রার্থীদের প্রচার প্রচারণার সবশেষ খবর জানতে চাচ্ছি। আর ইভিএমে ভোট দেওয়া নিয়ে মানুষের মাঝে উৎসাহ কেমন দেখছেন? ইফতেকার, আজ ভোর থেকে প্রচন্ড বৃষ্টি, ভারী বর্ষণ এবং তারপরই গতরে চলা হচ্ছে এবং সারাদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি। তার মধ্যে প্রচার প্রচারণায় কিছুটা ফাঁকা পড়েছে। আজকে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নজরুল ইসলাম বাবুল দুজনেরই প্রচারণার কথা থাকলেও আনোয়ারুজ্জামান চৌধুরী একটু দেরিতে বেরিয়েছেন। তিনি জুমার নামাজের পরে শিবগঞ্জ মণিপুরী পাড়া এবং আম্বরখানা মণিপুরি পাড়াতে তিনি সেখানে পথসভা করেছেন এবং প্রচার চালিয়েছেন। অন্যদিকে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক পরান রহমতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করে ওই এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে নজরুল ইসলাম বাবুলের দুপুরের পরে শেখঘাট এলাকাতে প্রচারণার কথা থাকলেও তিনি সেটা বাতিল করেছেন। অপরদিকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এই আজকে থেকে বেশ সরব দেখা যাচ্ছে। তার মধ্যে শাহজাহান নামে একজন রয়েছেন, তিনি বাগদারি প্রতিযোগিতা করছেন, তিনি একটি সরব। অপরদিকে ইসলামী শাসনতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীরা প্রত্যাহার করার পর আজকে বিক্ষোভ মিছিল করেছেন নগরীর কোর্ট করেছে। ইভিএম দিয়ে মানুষের মধ্যে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কিন্তু 42 আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ইভিএম এর প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা শেখঘাটে রয়েছি, সেখানে কিন্তু প্রচারণা চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে নৌকার প্রচারণা চালাচ্ছেন এখানে সংস্কৃতি কর্মীরা। আর ইভিএম নিয়েও কিন্তু আসলে মানুষের মধ্যে কিছু কৌতূহল বাড়ছে। ইভিএম এর প্রচারের পরে কিন্তু ইভিএম নিয়ে অনেকের সংখ্যা কাটছে। আমরা নগরবাসীর সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে ইভিএম মেশিন থেকে ভোট প্রদান করাটা অনেক সহজ হবে এবং সেই সাথে কিন্তু এটি অত্যাধুনিক এবং আমরা নির্বাচন কমিশনকে চেষ্টা করতে বলছিল যে ইভিএম মেশিনে কোনোভাবে ইলেকট্রিসিটি কিংবা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, অর্থাৎ ম্যানুয়ালি করবে। সেটিতে কিছুটা আশ্বস্ত আমরা নগরবাসী করতে পারি। তবে এখনো করে যাচ্ছেন এবং অভিযোগ জানিয়ে যাচ্ছেন। তো সিলেট নগরের বিস্তারিত যে নির্বাচনটি রয়েছে সবকিছু মিলিয়ে ছেড়ে ছেড়ে প্রচারণা চলছে। আমরাও আজকে আসলে প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যারা রয়েছেন আমাদের দর্শকরা আপডেট করতে পারি।